গঙ্গাসাগর মেলা, পুণ্যার্থীতে সকলের জন্য বীমা রাজ্য সরকারের, মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের। ইতিমধ্যে সাগরে আসতে শুরু করেছে পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য বীমার ঘোষণা রাজ্য সরকারের। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছরই এই গঙ্গাসাগরের মেলায় পূর্ণ অর্জনের কারণে পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে নজর রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। শেষ বেলায় জোর কদমে তারই প্রস্তুতি চলছে। হাতে বিশেষ সময় না থাকায় অতিরিক্ত কর্মী নিয়োগ করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। মেলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। ওয়াচ টাওয়ার থেকে এবারও নজরদারি চলবে। হাতে গোনা আর মাত্র কিছুদিন, তারপরে গঙ্গাসাগরের মেলা। ইতিমধ্যেই কাকদ্বীপ লট এইটে তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড়। নানা সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই মেলায়। তবে এবার মেলায় আগত পুণ্যার্থীদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের। মেলায় আগত সকল পুণ্যার্থীদের জন্য থাকছে বীমা। জানা গিয়েছে, গত বছর 31 লক্ষের বেশি পুণ্যার্থী এসেছিলেন এই মেলায়। তবে এবছর সেই সংখ্যা প্রায় 35 লক্ষের কাছাকাছি হতে পারে বলে মনে করছে প্রশাসন। বিপুল সংখ্যক এই মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। বাংলাসহ 8টি ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সমস্ত গাড়িতে একজন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবে, যারা এই গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের সহায়তা করবে। জিআরপিএস সিস্টেম চালু থাকবে। এই বছর প্রথম ইসরোর সাহায্যে স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম চালু হবে। পাশাপাশি এই বছর প্রথম মেলা প্রাঙ্গণে কিউআর কোড চালু হচ্ছে, যেখানে এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে দেখে নেওয়া যাবে মেলায় কোথায় কী হচ্ছে। সেই সঙ্গে মেলায় আসা প্রত্যেক পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকা করে বীমার ঘোষণা করেছেন রাজ্য সরকার। আগামী 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তবে ইতিমধ্যেই উপচে পড়া ভিড় গঙ্গাসাগরে। হামলোকা 40 লোকো কা গ্রুপ হ্যাঁ, হাম হোটেল সে নিকলে সাড়ে পাঁচ বাজে সে নিকলে হ্যাঁ, বস পকড়ে হ্যাঁ, দু বস মে সব ডিভাইড হোক আয়ে হ্যাঁ, তো বস সে আতে আতে হমক 3 ঘন্টা লগা, আর শুরু সে হমল লাইন লগায়ে বিনা চিটিং কে, তো হমক 4 ঘন্টা লগা ইহা পে পৌঁছনে কাজ, আবি মুঝে লগ রা কি 2 ঘন্টা আর লগেগা, দর্শন চল রা হ্যাঁ, লেকিন জেসে লাইন রুক গিয়া হ্যাঁ, মুঝে এসা লগ রা হ্যাঁ, লেকিন জলদি দর্শন হো যায় তো আচ্ছা। ব্যবস্থা কা ধ্যান তো দিয়ে হ্যাঁ, লাইন লাইন মে বীচ বীচ মে পুলিশ ওয়ালে ভি চেক কর রে হ্যাঁ, লেকিন থোড়া তো আগে পিছে হোতা হ্যায়, আর তীরথ মে নিকলে হ্যায় তো সময় তো যায়গাই, তো বাকি ব্যবস্থা তো ঠিকই হ্যায়। যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে, যার ফলে এই বছর ইতিমধ্যে কিছু যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, ভেসেল কম চলা এবং জল না থাকার কারণে সমস্যায় পড়ছেন তারা। এই বিষয়ে গঙ্গাসাগরের মেলায় আগত এক পুণ্যার্থী জানান, লাইনে ভিড় থাকার কারণে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, বোট কম রয়েছে, যার কারণে লাইনে যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। হয়ে গেল আপনার 20-25 মিনিট হয়ে গেল। কি কারণ দাঁড়িয়ে আছেন? ভেসেল নেই বলে। কোথা থেকে এসেছেন? দমদম। আরো ভেসেল বাড়ালে ভালো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে জানিয়ে দিয়েছেন, মেলায় যাতায়াতের জন্য পূর্ব রেল শিয়ালদা থেকে প্রতিদিন 16 থেকে 17টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং, নামখানা এবং কাকদ্বীপ শাখায়। 2250টি অতিরিক্ত বাস রাখা হবে, 1150টি ক্লোজ সার্কিট টিভি, 50টি ফায়ার ব্রিগেড, 32টি ভেসেল গাড়ি পারাপারের জন্য, সেই সাথে থাকবে 100টি লঞ্চ। পাশাপাশি 7টি অস্থায়ী হাসপাতালে 300টি বেডের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। 10,000 ওয়াশরুম তৈরি করা হয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য। কার্যত বলা যেতেই পারে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগরের মেলায় আগত পুণ্যার্থীদের জন্য সব রকমই ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই গঙ্গাসাগরের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর।